যে কথা বলতেছিলাম খালে জঙ্গি মুসা এ মুসলমান শুনল উনি খোদাত্ব অবস্থায় একটা দিন নয় দুটি দিন নয় অনাহারে রয়েছে রে তৃষ্ণায় কলিজা ফেটে যায় নদীর কূলে যাইয়া যখন একটু পানি হাতের মধ্যে উঠাইছি একটু পানি গালে দিবেন তাকায়া দেখি একটা আফেল ফল বা আনার ফল বা আফেল ফল এই আফেলটা দেখে নদী দিয়ে পানি দিয়া ভাসতে ভাসতে চলে আসলেন উনি কি করলেন উনি সঙ্গে সঙ্গে উঠাইলেন উঠায়া বিসমিল্লাহ বলিয়া ফলটা খাওয়া শুরু করলেন যখন ফলের অর্ধেক খাওয়া হয়ে গেছে এমন সময় ওনার মনের ভিতরে ঝাঁক মারছে আল্লাহ ও আল্লাহ এই ফলটা দিয়ে আমি খাইলাম এর মালিককে বাবারা শুনে নেন আজকে পরের জিনিস আমানতের খেয়ানত করলেন একটু হিসাব করে শুই নালন আমরা কত আম চুরি করে খাবো ডাফ চুরি করে খায় আমার ছেলেরা কত আম চুরি করে খায় কত না ফল ফলাদি চুরি করে খাও বাবা পরের সম্পদ চুরি করে খাও পরের মুরগি চুরি করে খাও খায় না খায় না কতজন মুরগি চুরি করে খায় এটা আনন্দ মারে আবার অনেকে ফাজলে বিমাইরাও খায় অনেক আনন্দের জন্য খায় কেউ অভাবে পড়ে খায় এ মুসলমান শুনে নাও খালে জঙ্গি মুসা গো ডাক দে বলে আমার মালিক এই ফল খাইলাম রে এই ফলের মালিক কে এই ফলের মালিক যদি আমার ক্ষমা না করে আমি তো দায়ী হয়ে যাব কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও তুমি আমার ক্ষমা করে দাও কাঁদতে কাঁদতে উনি চিন্তা করলেন পানি দিয়া ভাসতে যেহেতু আসছি উজান দিকে রওনা হয়ে গেলেন যায় দেখে এক নদীর কিনারায় গাছটা লাগানো রয়েছে ওই গাছের ফল নিচেই পড়েছে মালিকের বাড়ি গেলেন মালিককে ডাকতে বলো হুজুর আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম এ হালাল বাইত কেউ বাড়ির মধ্যে আসেননি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসো আলাইকুম আসসালাম কে কয় আমি কিসের জন্য কয় গাছটা কি আপনার কয়া হয় কই গাছ থেকে একটা ফল পানির মধ্যে পড়েছিল এই পানির ভিতর থেকে ফলটা তুলে আমি খেয়েছি আপনি আমারে মাফ করে দেন আমি না জানা না না বলে খেয়ে ফেলেছি হুজুর আমি বুঝতে পারি নাই অন্যের ফল আমি না খেয়ে ফেলেছি আরে মুসলমান শুনে নাও দরবেশ সব চিন্তা করে মক্কেল একটা পাইছি রে এই মক্কেল ছাড়া যাবে না এমন আল্লাহ প্রিয় বান্দারে আমি ছাড়তে পারবো না ডাকতে বলে তুমি ফল যেহেতু খাইছো এই ফল খাওয়ার অপরাধে তোমার আমি ক্ষমা করতে পারি একদিন নয় দুদিন নয় বারোটা বছর আমার বাড়িতে গোলামি করবা কর্মচারী থাকবা কোনো বেতন দিব না শুধু খানা খাওয়া এই এই যদি এই শর্তে যদি রাজি হ তাহলে তোমার ফলের দাবি আমি ক্ষমা করব না হয় ফলের দাবি ক্ষমা করব না তুমি যাইতে পারো কয় বছর এক ফল খায়া এরে ফলটা খাইয়া বড় বিপদে পড়েছে খালে জঙ্গি মুসার চোখের পানি সেরে কান্দে আমার মালি আমি অপরাধী রে আবার তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমি কোন বিপদের মধ্যে ফল আল্লাহ আমি যুবক মানুষ বারোটা বছর গোলামি করা লাগবো আল্লাহ আমার জীবন তো কেটে যাবে এই বাড়িতে দাসিগিরি করতে গোলামিগিরি করতে দাদু ভাই আমারে কি ক্ষমা করা যায় না বলেন না আপনার ক্ষমা যোগ্য না কারণ আমার গাছের ফল খাইছেন না বলিয়া বারোটা বছর যদি গোলামি করতে পারেন তারপরে ক্ষমা করো খালে জঙ্গি মুসা বলেন আবু সালে জঙ্গি মুসা বললেন হুজুর আমি রাজি একাধারে বারোটা বছর গোলামি করলেন বারোটা বছর খেদমত করলেন বারো বছর পূর্ণ হয়ে গেলেন খালে বাদান আবু সালে জঙ্গে মুসা যা বললেন হুজুর আমার আজ থেকে বারো বছর পূর্ণ হয়ে গেছে আগামীকাল সকালবেলা আমার ছুটি আমি চলে যাব
আমারে আপনি বিদায় দেন আল্লাহর রাস্তায় আমারে বিদায় দেন তারপরে আপনার কদমের মধ্যে আমি ক্ষমা চাই দরবেশ ডাক দে কাই জাঙ্গি মুসা রে তুমি যা অপরাধ করেছো এই 12 বছর খেদমত করে ক্ষমা পার যোগ্য অর্জন করতে পারো নাই তোমারে আমি maaf করতে পারবো না তোমারে আমি maaf করা তো দূরের কথা এই মাফের চিন্তাও আমার মাথায় আসে না এ মুসলমান আবু সালে ডাক দে বলে হুজুর আপনি কথা দিছিলেন আপনি নিজে একজন মুসলিম মানুষ কথা দিলেন 12 বছর খেদমত করলে আপনি আমারে maaf করে দিবেন আমি একদিনও কম করি না এখন যাই হুজুর বলে বাবা শোনো যাবার আগে একটা কথা শুনে নাও আমার বাড়িতে একদিন তোমার গোলামি করা লাগবে না 12 বছর পূর্ণ হয়েছে মেনে নিলাম তবে 12 বছরের একদিন তুমি কমু করো না আমাকে তুমি খুশি করেছো আমার মাওলারে তুমি খুশি করেছো আমি দেখেছি রাতে যখন আমি ঘুমায় গেছি রে তুমি যাই নামাজে বসে বসে আমার মাওলার প্রেমে কাঁদছো রে তুমি আমার কর্মচারী ছিলা রাত ভরে আমার মাওলার কর্মচারী আমার মাওলার দরবারে কেঁদে কেঁদে তুমি মুখ ভাসাইছো রে সালে আমি তোমার কান্না দেখেছি তুমি অজারে নানে কান্তার বলতে আল্লাহ আমার ভুলের যদি মাসুল দিতে হয় 12 বছর নাই 12 যুগ পরেও যদি দিতে হয় আমি দিব তবু কি ক্ষমা পাব রে আল্লাহ বলে হুজুর হ্যাঁ বলতাম আমি এই কথা তাহলে 12 বছর গোলামি করে কেমনে যাইতে চাও তুমি তো 12 যুগ বলেছিলা কি করা লাগবে বলে কি একটা শর্ত হলো আমারে আমার আল্লাহ একটা মেয়ে দিছে আল্লাহ তাআলা একটা মেয়ে দিছে সেই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে আবু সালে মুসা মুখের দিকে তাকায় বলে হুজুর কি বললেন কয় হ্যাঁ তবে মেয়েটা বিয়ে করার আগে শর্ত শুনে নাও আগে ইতিহাস শুনে নাও এক নাম্বার আমার মেয়ে বোবা কথা বলতে পারে না দুই নাম্বার আমার মেয়ে কানা সুখী দেখে না তিন নাম্বার আমার মেয়ে নোলা হাঁটতে পারে না এই মেয়েটাকে যদি বিয়ে করতে তুমি রাজি হও তাহলে তোমার ফলের দাবি চিরতরে ক্ষমা জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আবু সালে মুসা ডাকতে বলে হুজুর আমার ফলের দাবি ফলের গুনাহ যদি মাফ হয়ে যায় গো দুনিয়ায় যত কষ্ট হোক না কেন দুনিয়ার মুখে আমি পরীক্ষা দিতে রাজি হুজুর আপনার মেয়ে ওই কানা মেয়ে বুবা মেয়ে ন্যাংরা মেয়েকে আমি বিয়ে করতে রাজি জোরে বলো সুবহানাল্লাহ তবে বিয়ে হবে সামনাসামনি নয় পর্দার আড়ালে হিজাব কবুল করবে আবু সালে মুসা বলে আমি রাজি বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ের রাত্রে বাসর ঘর সাজানো হলো সুন্দর বাসর ঘর সাজানো হলো সাজায় আবু সালে যখন ঘরের মধ্যে গেলেন সালাম দেয় আসসালামু আলাইকুম ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম আবু ছেলে চিন্তা করে কেড়ে ঘরের ভিতরে সালাম দিলেন আমার বউটা তো বোবা নিশ্চিত অন্য কোন মহিলা ঢুকছে ঘরের ভিতরে কেন আমার শ্বশুর বলছে আমার তার মায়া নাকি বোবা বোবা মানুষ তো কথা বলতে পারে না এদিক কেমন কথা বলল এবার যখন ঘর থেকে একটা পা পিছন দিকে নিয়ে চলে আসতে গেছে পিছন থেকে ডাক দে বলে স্বামী সালামের জবাবটা দিলাম আমি একবার তাকায় দেখেন আমি আপনার প্রিয়তম সুন্দরী নারী জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এরে আবু সালে তে কি আরে পাগল হয়ে ডাকতে বলে মালিক
এবার কোন পরীক্ষার মধ্যে ফেললা তুমি আমারে আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম ও আমার আল্লাহ শ্বশুর বলছে কথা বলতে পারে না এদি কথা বলে শ্বশুর বলছে হাঁটতে পারে না এদি হাঁটে দাঁড়া প্যাক ডাট হয়ে দাঁড়াইছে শ্বশুর বলছে কানা এদি আমার সাইয়েদাকে স্বামী এদি কি বিপদের দরে ঘর থেকে বেরিয়েছে এবার সদাগর সাহেব দাঁড়ায় দেখে জামাই ঘর থেকে বাইর হয়ে দৌড় দেয় কয় জামাই বাবা দাঁড়াও দাঁড়াইছে বলে বাবা যান আপনি বলছেন আপনার মেয়ে কালা কায় হা কানা আপনার মেয়ে খোড়া বলছে হা খোড়া আপনার মেয়ে বলছেন বুবা বলে হা তবে ধোকা দিছেন কেন এখন কোন মেয়েটা আমার বাসর ঘরে ঢুকায় দিছেন এ কারে ঢুকাইলেন বাসর ঘরের ভিতরে গো এ দরদি বন্ধুরে শোনেন সদাগর ডাক দে বলে বাবা শোনো আমার মেয়ে আমি বলেছিলাম কানা এই জন্য আমার মায়া এক পাশ পর্যন্ত বেগানা পুরুষ কোনদিন কাউকে দেখে না যদি ঘরের বাইরে যেত সে পর্দায় শুনতো এই জীবনের প্রথম পুরুষ বাবা তুমি এই জন্য আমি বলেছি কানা দুই নাম্বার আমার মেয়ে হাঁটতে পারে না নোলা বলেছিলাম আমার মেয়ে জীবনে কোনোদিন ঘর থেকে বে পর্দায় বাইর হয় নাই আমার মেয়ে কোনোদিন ওই গান বাজনা শুনতে যায় না বিনা কারণে কোনদিন ঘর থেকে বাইর হয় না এই জন্য হেঁটে হেঁটে কোনদিন কোন মার্কেটে যায় নাই আমার মেয়ে কোনদিন বিউটি পার্লারে যায় নাই আমার মেয়ে কোনদিন বেগানা পুরুষের হাত ধরে হাঁটাহাঁটি করে নাই এই জন্য বলেছি আমার মেয়ে খোড়া দুই নাম্বার আমার মেয়ে বুবা বাবারে আজ পর্যন্ত আমার মেয়ে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই আর একটু জোরে বাবারে এই কারণে আমি গুলো বলেছি আবু সালে জঙ্গে মুছা লাপতে যায় কান্দা আল্লাহর দরবারে ডাক দে বলে আমার আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও মাফ করে দাও আবু সালে মুসা ঘরের মধ্যে প্রবেশ করলেন দুরা কাত নফল নামাজ পড়লেন কয়রা কাত আপনারা কয়জন বাসর ঘরে নামাজ পড়েছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন নফল নামাজ দুরাকাত আম্মা জানাই সাথে দিকি নামাজ পড়েছে দুরাকাত সাহাবীগণ নামাজ পড়েছেন বাসর রাত্রে আপনারা কয়জন পড়েছেন বাসর রাত্রে দুইটা কয় এক লাখটা দেলমর মাফ করবা নাকি বের হয়ে যাব আবার আমাদের জিগায় হুজুর হাসি হাসি মুখে তো মাফ করে দিছে এখন কি যাওয়া যাবে ওরে পেটা যাবে না কি করব তো বিপদে পড়েছে বাসর ঘরতে যদি স্বামী বের হয়ে যায় ওই বর্ডার কি লক্ষ্মী না লক্ষ্মী বলবে কথা কই না অসহায় মহিটা আমি কই মারা শোন ওই বাসর রাত্রে বিড়াল মারবি বাসর রাত্রে এক টাকা ওই 50,000 টাকা দেলমর ওইটা ঠিক মতো সোলা আদায় করে নিবি বলবি টাকার বিনিময়ে আজ থেকে তোর পাঁচ অক্ত সলাত আদায় করা লাগবে আজ থেকে কোনো মেয়ের মুখ দেখতে পারবি না আমার সারা অন্য মেয়ের দিক যদি তাকাস আল্লাহর আদালতে ধরা পড়ে যাবি এই এক অক্ত নামাজ পড়তে পারবি না হারাম খাওয়াতে পারবি না আমাকে হালাল খাওয়াবি আমাকে বেপর্দায় নিবি না আমাকে কোনোদিন সিনেমার হলে নিবি না আমাকে কোনোদিন কোনো বন্ধুরে দেখতে দিবি না আমাকে পর্দার মধ্যে রাখবি এই বিধান যদি মানো তাহলে রাজি তোমার ওই টাকা বিনিময় না হইলে কিন্তু আরো 1,00,000 চাই কথা কর ঠিক সব ধরা পড়ে যাবে এ দুনিয়ার মুসলমান শুই নাও দুরুদি বন্ধুরা দেলের কান্ডা লাগা শুনে লাও এবার আবু সালে জঙ্গে মুসা মুসলমান এবার বাসর ঘরে যায় নামাজ আদায় করলেন দুরাকাত নামাজ আদায় করলেন নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী বসিয়ে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করলেন আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চায় আমাদের এই জীবনটা তুমি সুখময় করো গো আল্লাহ দুঃখে সুখে যেন দুজন দুজনের পাশে থাকতে পারি গো আল্লাহ আল্লাহ আমি যেন স্বামীর খেদমত করতে পারি আর স্বামী কয় আল্লাহ আমি যেন স্ত্রীর হক আদায় করতে পারি রে আল্লাহ আল্লাহ আমার দ্বারাই যেন আমার স্ত্রী কষ্ট না পায় স্বামী কয় আল্লাহ আমার দ্বারাই যেন আমার স্বামী কষ্ট না পায় রে আল্লাহ দুনিয়ার জিন্দেগি শুরু করলাম কোরআন তো উম্মুল খায়ের মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুরু করে দিলে সুবহানাল্লাহ বলেন আবু সালের ডাক দেখায় বিবিরে আমার তো দেওয়ার মতো কিছু নাই আমি হলাম গুলাগাম
এই গোলামের তুমি বিয়া করেছো স্ত্রী কয় স্বামীরে দেওয়ার মতো আছে আপনার কাছে সেটা বলো আমাকে আপনি পর্দায় রাখবেন আমাকে আপনি নামাজের জন্য তাগিদ দিবেন আমাকে আপনি হেফাজতে রাখবেন আজ থেকে আমার বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে আজ থেকে যখন আমি কালেমা পড়েছি যখন আমি কবুল পড়েছি সঙ্গে সঙ্গে আমি আপনার হয়ে গেছি আপনার থেকে যেন আমি কোনোদিন বিপর্দায় না শুনতে পারি স্বামী গো আপনার থেকে কোনোদিন যেন আমি ফাঁসা দিকে না যেতে পারি আপনি আমাকে আমাকে হেফাজতে রাখবেন স্বামী কয় আমি রাজি আমি রাখলাম এর দিবার বিনিময় কি দিলাম দুজনে কোরআন তেলাওয়াত করে মুসলমান শুনে নাও এবার উম্মুল খায়র মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু الشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এবার আরেকজন পরে স্বামী পরে স্ত্রী পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালুল মালায়েকা تتنزل الملائكة والله تخاف ولا تحزن وبشر بالجنة التي كنتم توعدون جنب الله سبحان الله সামিয়াকাত পরে স্ত্রী রাখবে পরে সামিয়াকাত পরে স্ত্রী রাখবে পরে আর আমার বাসর আপনি কত এটা গান গাও গান গাচ্ছে কি গান গাচ্ছে আহা তুমি কি গান জানো জানি গান শোনাও কি গান শোনাচ্ছে আর উম্মুল খায়র মা ফাতিমাও কোরআন তেলাওয়াত করতেছে আর আবু সালেহ মুসাও কোরআন শরীফ পড়তেছে ওয়াকাত পরে ওয়াকাত পরে ওয়াকাত পরে ওয়াকাত পরে সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে কারণ সূরা ইখলাস যদি কোন ব্যক্তি একবার তেলাওয়াত করে দশ পারা কোরআন শরীফের সব তার আমল নামায় লেখা হয় আরো জোরে আরো জোরে এতে মাহে রমজান মাস আসতেছে কোন ব্যক্তি যখন মাহে রমজান মাসের একটা রোজা পালন করবে বাদান তার আগের তার বিগত বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে পূর্ববর্তী এক মাসের গো এক বছরের গুনাহ কোন ব্যক্তি যখন একটা রোজা আদায় করবে আমি ওদিকে গিয়েছিলাম হঠাৎ করে দিকে চলে আসছি রে বাবা কোন ব্যক্তি যখন মায়ের রমজান মাসে পবিত্র মায়ের রমজান মাসে ফরজ একটা রোজা রাখবে নিয়ত করে রাখবে আল্লাহ তার পূর্বের একটা বছরের গুনাহ আল্লাহ চিরতরে মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান শোনো না মায়ের রমজান মাসে কুরআনুল করিম নাজিল হয়েছিল এই কুরআন আল্লাহ বলে তানাযালুল মালাইকাতু কথা কন ইন্নাঙ্গল নহফি লাইলাতুল কথা বলে না সূরা কদর নাজিল হইছে সুবহানাল্লাহ বলেন না আস্তে কইবেন না এ কাদের ওয়াজ শুনেছি কোরআন বোঝে না হাদিস বোঝে না বাংলা কথা বোঝে না আরে আমার বাড়ি মাগুরা আপনাদের বাসার লগে না একটু মিলতে পারতেছে না তাই বলে কির কথা বোঝেন না বাসা বুঝতে কষ্ট হচ্ছে তাহলে কথা করছেন না আমার বাড়ি হলো মাগুরা জেলা মাগুরা থেকে আসা যাওয়া করি অনেক কষ্ট পাবো অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি আবার যাবো সেখানে সুতরাং আপনারা ভাষা যদি না বোঝেন আমার আইনে লাভ কি অনেক কষ্ট করে আসেন এলাকার মধ্যে আমাকে ওই এলাকার বক্তার অভাব নাই
আমারে এই মাহফিলে আমারে জ্ঞান দান করতে পারে এমন বড় বড় আলেম আমার সাথে বসে রয়েছে ছোট ছোট ভাই উনি একাধিক ডিগ্রির দাড়ি এবং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট যিনি আজকে আলোচনা সামান্য সময় পেয়েছে মাস্টার্স কমপ্লিট এবং একজন প্রতিষ্ঠানের শিক্ষক আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী তোমার বাবা আমার ড্রাইভারের ওয়াজ শুনে তারও পাগল হয়ে যাবেন ড্রাইভার যদি ওয়াজ করে কয়েকটা মাহফিলে করাইছি কত শুনি অনেক সুন্দর আলোচনা করতে পারে তো বিশেষ করে যেটা বলতেছিলাম আপনাদেরকে এত কষ্ট করে মাগুরা থেকে এনে যদি কিছু না বলতে পারি যদি না বুঝতে পারে না না এনে লাভ কি আমার মনে হচ্ছে আপনারা বসবে তবে আপনারা ভালোবাসেন বুঝতে কথা বলতেছি কেমন যেন সাতক পাখির মতো তাকায় আছেন এটা দেখে বোঝা যাচ্ছে আপনারা ওয়াস গ্রহণ করতেছেন এখন অনেক সময় ইয়েস নো ভেরি গুড এটা কইতে একটু সমস্যা আছে জোরে বলেন ঠিক আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আমার মুসলমান বাবারা শুনেন মায়ের রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে বাবারে এই মাসে যদি কিছু না পারো প্রতিদিন একবার করে সূরা ইখলাস পাঠ করো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কিছু যদি না পারো যদি এটাও যদি না পারো কুরআনকে ধরে চুমা দাও সুবহানাল্লাহ তিরিশ দিন পঁয়ত্রিশটা দিন কুরআন যদি না পড়তে পারো কুরআন ডোজ করে বুকের মধ্যে ধরে সূরা ফাতিহা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কুরআনের মধ্যে চুমা দাও কুরআনের চুমা দাও তোমার গুনাহ মাফ হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ কারণ এই কুরআনটাই মাসে নাজিল হয়েছে যদি কিছু না পড়ো ৩০ দিন তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে দিনে একবার করে সূরা ফাতিহা পড়ো তাহলে ৩০ বার ৩বার পড়লে এক খত ৩০ বার পড়লে কয় খত ৩বার পড়লে এক খতম হলে পারে ৩০ বার ৩০ দিন ও মুসলমান দশটা খতম হয়ে যাবে জোরে বলো মারহাবা এরম সকালে পড়ো সন্ধ্যায় পড়ো কোরআনের সম্মানে আমার নবীজি বলছে আমার সাহাবীরা নেই তোমরা বেশি বেশি করে রমজান মাস আসলে কোরআনের যত্ন করো কোরআনের হরফ পড়ো কোরআন শুনলে যেমন সব আছে রে বাবা শুনলে সব আছে আপনারা মানেন তবে সোয়াল সব যতটুকু আছে পড়লে তার সেইতে বেশি সব যদি কিছু না পারেন পড়েন আলিফ বা তাসা এটাও কোরআনের হরফ আলিফ বা তাসা যেটা পারেন এটা পড়বেন বাবারে যদি কিছু না পারেন এগুলো পড়বেন বলবেন আল্লাহুম্মা জিন্নি মিনান্নার আল্লাহুম্মা জিন্নি মিনান নার চোখের পানি সে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি এই সারা বছর ১১টা মাসের ফসল কামাই নিবেন বাগান একটা মাস ভরে ফসল বুনবেন একটা মাস ভরে সঞ্চয় করবেন আর ১১ মাস ভরে পাপনি খাবেন এই জন্য এই মাসটা বেশি বেশি ফজিলাতপূর্ণ মাসে আমরা বেশি বেশি আমল করব জোরে জোরে বলেন আল্লাহু আকবার খালে জঙ্গলির মা কি হলো আবু ছালে খালে জঙ্গলির মা উম্মুল খায়ের মা জননী প্রেগনেন্ট হলেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে একটা গজল শুনেছিলাম ছোটবেলা আমি আসলে আগে থেকে গজল গাইতাম এত বেলা দুই সাইডে গাওয়া যেত কিন্তু এখন সব বক্তা গান মান গাওয়ার কারণে মন চায় না আর গাইতে আর এই ওয়াজের মঞ্চে গান গাইয়ে ফাটিয়ে ফেলে মানে নকুলে পানা করা এরপরে আইসা চা ঢেলে দেবো কি না কথা বুঝেন নি এরপরে আরে ডায়লগ আর সবচেয়ে বেশি লজ্জা লাগে ওয়াজের মঞ্চে যখন ফাইসা কথা বলে ওয়াজের মঞ্চ আর ওয়াজের মঞ্চ নাই এখন এই বয়সে বক্তা আমার দাদা আপনার মনে করে আমি গর্ব করতেছি না আমাকে নিয়ে আমিও ওই বক্তা ওই শ্রেণীর একজন কিন্তু আমার কষ্ট লাগে যে বক্তা ওয়াজ করতে এসে গান গাওয়ার সময় পায় কেন জরিনার গান জুসনার গান এদেরকে লাস্ট 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 থইলে তুই বের করা দরকার রোড থেকে কারণ এই জুসনার গান জরিনির গান গান গেয়ে গিয়ে সময় নষ্ট করে বক্তা এসে ওয়াজ করতে আরে গানের শিল্পী তো আছে শিল্পী আছে অভাব ইসলামী সঙ্গীত আছে সে তারা গাইতে পারে কিন্তু আমার দেশে ৯০% বক্তা এখন গানের বক্তা হয়ে গেছে ওয়াজ যদি এক ঘন্টা করে ৩০টা গান কথা বলেন না কেন কথা বলেন না কেন আমারও আমি কিন্তু একজন কণ্ঠশিল্পী আপনারা জানেন লেখা আছে বাংলাদেশ বেতারে আমি সাবমাস্টারের দায়িত্ব পালন করি খুলনা বেতারে আমি রুল আমিন সিদ্দিকের একটা সিগনেচার ছাড়া একটা সঙ্গীত কেউ গাইতে পারে না
বাংলাদেশ টেলিভিশন আপনার মাই টিভি আর টিভিতে আমি আলোচনা করি সত্য ইসলাম তৈদেরি মুর্শিদ আমার কলদ্দনি আমার অনুষ্ঠান বাংলাদেশে খাসার পাখি সোনার পাখি পূর্ণিমার চাঁদ মাটির মানুষ সব ক্যাসেট আমার বিশ্ব জাকের মঞ্জিলে যারা যান এই যে জিকিরের গজল গজলগুলো অধিকাংশ গজলই আমার কি ভাই জাকের মেরা কি কন কিন্তু ডায়াসে আইসা আমি আশ্চর্য হয়ে যাই ওয়াদের মাস নাম দিয়া আর আল গিবা দশদ মিনাল জিনা এই যে জিনা রে বক্তার ও বক্তা ছাড়ে ও বক্তার ও বক্তা ছাড়ে এই শুরু করলো আইসা ওয়াজ শুনছাইয়া খালি বিরোধিতা জোরে বলে ঠিক কি না এটা এখন ওয়াজ রে ডিজিটাল ওয়াজ কি ওয়াজ কয় এটা কথা বলতে গেছিলাম আই আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি জোরে বলে ঠিক কি না মায় জানে না ছেলের খবর জানে কর্ম ধারিনি সুবহানাল্লাহ বলেন না গাউসে পাক আব্দুল কাদের জিলানি মায়ের পেটে আসে এ মুসলমান প্রথম মাসে গাউসে পাক পেটের মধ্য থেকে আল্লাহ স্বপ্নে দেখা জিবিল আমি দিয়া যাও অমল খের মা ফাতেমার বলে দাও তার গর্বে যেন এই জামানার মহারত্ন আসতেছে যার নাম হবে বাদন রে গাউসে পাক আব্দুল কাদের জিলানি জয় বলো মার হাওয়া মা জনে রাত্রে স্বপ্নে দেখলেন স্বামীকে রাত্রে বেলা ডাকতে বলে স্বামী রে আমি রাত্রে স্বপ্নে দেখলাম আকাশের একটা তারকা যেন আমার পেটের মধ্যে হাজির হয়েছে যিনি পৃথিবীর মধ্যে আলো ছড়াবে যিনি ইসলামের দাওয়াত দিবে যিনি ইসলামের জন্য সদা সর্বদাই নিবেদিত থাকবে পরের মাসে স্বপ্নে দেখলেন তৃতীয় মাসে স্বপ্নে দেখলেন চতুর্থ মাসে স্বপ্নে দেখলেন এদিকে আবু সালে মুসা বলে বিবি রে মানুষের গর্ভপাত হলে তো একটু পেটটা বড় দেখা যায় কিন্তু গাউসে পাকের মায়ের পেটটা এত বাদান আর নিচু দেখা যায় গর্ভধারিণী মাটির পাওয়া যায় না ও দুনিয়ার মানুষ শুনে নাও এমন কায়দা দুনিয়ার মানুষ কেউ টের পায় না জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন গর্ভে রাখলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানিকে পার বাদানরে যার ধাত্রীগুলো ছিল যারা দায়ী ছিল যারা বাদানের সন্তানী বলে না কি বলে ইরা আসিয়া যখন প্রসব প্রসব বেদনা বেড়ে গেলেন এ মুসলমান শুনে নাও দুনিয়ার মধ্যে গাউসে পাক আসবে বাবার এই সামান্য একটু বেদনা আসলো মা জননী সিজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে নত হয়ে পড়ে গেলেন গাউসে পাকের মা গাউসে পাকের বাবা দোয়া করতে লাগলেন দুনিয়ার মধ্যে বাবারে এই দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সন্তানকে দিলেন কোথায় সন্তান দিলেন বাবারে আমার আমার দুনিয়ার মুসলমান আমরা ছোটবেলা সন্তান হলে পড়ায় আমরা কি পড়ায় হাট্টি মা টিম টিম তাদের মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং ওই দেখা দেয় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সাঁ ও বগি তুই খাস কি পান্তা বাতার সাঁস কি একটা যদি পায় অমনি ধরে ঘাপুস গুপুস খায় ধরে কন ঠিক কি না আর গাউসে পাকের মা বা উঠতে পাকের বাবা খাবার আবু সালেম মুসে বক্তব্য দিলেন পড়তে ছোট্ট গাউসে পাকের শিক্ষা দেয় মাস্টারের সামনে যে দাঁড়ায় গেলেন মাস্টার বলে বাবা গাউসে পাক আব্দুল কাদের তুমি পড়ো সামনে বসে গেলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গাউসে পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম মাস্টার কয় কিরে বাবা আমি কই আউযুবিল্লাহ তুই কইছ বিসমিল্লাহ বাবারে গাউসে পাকরে বলে বাবা তুমি পড়ো আ গাউসে পাকরে কয় বাবা পড়ো আলিম গাউসে পাক কয় বা গাউসে পাক বড় তা কয় সা এ বাবারে একবারে একটা গাউসে পাক যেটা বলে এর বিপরীত পড়া শুরু করলেন গাউসে পাকের মাস্টার যা নালিশ করে আবু সালে মুসার কাছে বলে হুজুর আপনার সন্তান কি পড়ানো আমার দ্বারাই সম্ভব নয় কারণ আপনার এই ছোট মাসুম বাচ্চা আমি যে কটা পড়ায় আমি যদি আলিম বলিও বা বলে আমি যদি সুরা ফাতিহা পড়ি বিসমিল্লাহ বলিও আলহামদুলিল্লাহ বলে হুজুর একে আমি কেমনে পড়াইব এবার মা জননি ডাকতে বলে বাবা মাস্টারের সঙ্গে বিয়াদবি কর না তুমি কি করছো মা জননি ডাকতে কয় মা বলে মা গো তোমার উস্তাদ যা আমারে পড়াইবে আমার আল্লাহ তোমার গর্বে থেকে আমার এইটা জেন শক্তি আমার আল্লাহ দান করেছে জোরে বলো মারহাবা তুমি যতগুলো কোরআন পড়তে আমার আব্বা যখন কোরআন পড়ত আমাগ তুমি যখন কোরআন নিয়ে পড়তে যখন তুমি কালেমা পড়তে যখন তুমি তসবি পড়তে নামাজের তাসাও পড়তে মাগ সবগুলো তোমার সন্তান গর্বের মধ্যে থাকিয়া মুখস্থ করে নিছে জোরে বলেন মারহাবা আর আমাদের মা বোনেরা যখন ডেলিভারি সন্তান হয় স্বামীরে কয় স্বামীরে তুমি বড় একটা কালার টিভি নিয়ে আসো কালার টিভি দেখে কয় রূপবানের যাত্রা ইলিয়াস কাঞ্চন কেমনে জড়াজড়ি করে মমতা কেমন
কেমনে গান গায় এইগুলো মোবাইলের মধ্যে ভিআইপি ভিআইপি ছবি দেখে আর স্বামী কয় বিবিরে তুমি প্রেগন্যান্ট তুমি এইগুলো দেখে সময় কাটাবা কাজকর্ম করবা না এখন পেটের ভিতর থেকে ছেলে জরিনার সাথে কেমনে প্রেম করতে হয় রূপবানের সাথে কেমনে প্রেম করতে হয় ওই বাগানে কুকুরা কেমনে মারে ডন কেমনে মারে সব শিখে ফেলেছে পেটের ভিতর থেকে এখন কয় হুজুর দোয়া করেন ছেলে কথা হনে না ও শুনবে কারে তুই তো প্রশিক্ষণ দিছিস মারা মারি আর প্রেম প্রীতি কিলা সিক্সেই পড়ে পরের মেয়ের হাত ধরে টানাটানি করে ও তো প্যাটের ভিতর থেকে সব প্রশিক্ষণ নিছে ও তো হাত টানবে টানবে জোরে জোরে কোন ঠিক কি না কথা বুঝেন নাই গাউসে পাক দিয়ে আমাদের শিক্ষার দরকার ছিল গাউসে পাক মায়ের থেকে কোরআন শিখাচ্ছেন আমাদের দেশে আমার দাদা একটা ওয়াজ করতে শুনবেন দাদা ছিল সরমনার মুরিদ পরে এসে আটটসি মুরিদ হয়েছে তো দাদাই কই তো দাদু ভাই শোন কিরে কয় দাদু ভাই আমাদের যুগে যখন ছেলে মেয়ে জন্ম নিত কইতো মা মা কয়ে কান্ত দাদু ভাই এমন একটা সময় আসবে দেখবি ছেলে মেয়ে জন্ম নিয়ে সিনেমা সিনেমা কয়ে কান্দবে কি কয়ে কান্দবে ওই আলিফ লেলা আছে না আলিফ লেলা একদিন আলিফ লেলা আমার এক বন্ধু কইতেছে নবীজির দেখাচ্ছে আমি নবীজির দেখাচ্ছে মানে কয় হ আয় দেখে আসি তা আমি গেছি যায় দেখি সিন বাপ একদম টুপি মুফি মাথায় দিয়ে চলতেছে তা আমি ওইটা দেখে আসি দাদু ভাই আমি কিরে কনে গেছিলি আর দাদা ওই যে ওই নবীরে দেখাচ্ছে ওইটা দেখতে গেছিলাম কয় নবীর দেখাচ্ছে বেয়াদব ওই সব রং তামাশা দেখতে গেছো তুমি না হুজুর পড়তেছো মাওলানা পড়তেছো দাদু অনেক ভালোবাসতে পারে দমক দেশে আমি কই দাদু না ওই জায়গায় দেখাইছে খুব ভালো তা কইছে দেখাইছে ঠিক আছে শোন এমন একটা দিন আসবে আমরা যখন জন্ম নিছি কইছি মা আর তোরা এখন জন্ম নিবি কই সিনেমা কারণ প্যাটের মধ্যে থেকে খালি সিনেমা দেখতে দেখতে ওই কই প্রশিক্ষণ নিবি জোরে বলেন ঠিক কিনা আজকে আমার দেশের 90% সন্তান নষ্ট হচ্ছে মা বাবার কারণে তুমি ফজ যখন মা সন্তান গর্ভে আসে তুমি মোবাইল টিভি বন্ধ করে দাও নামাজ পড়ো বেশি বেশি কোরআন পড়ো তসবিহ পড়ো কিছু যদি নাও পড়ো তসবিহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নফল নামাজ সিজদায় পড়ে কান্দো স্বামী তুমি সব কাজ বাদ দাও ব্যবসা বাণিজ্য বাটপারি বাদ দাও বন্ডামি বাদ দাও ও তখন বিবি গর্ভবতী হয় চিন্তা করে বিবির কাছে তো থাকা যাবে না আর একটা মহিলা জোগাড় করে নেয় কয় 4-5 মাস অন্য বসাতে আগে নাউজুবিল্লাহ বলেন না সবাই তো আর না এরকম আছে কিছু জোরে বলেন ঠিক কিনা রাগ করেন না সবাইকে এরকম সবাই না আছে কিছু এরকম আমার দেশে চলতেছে এগুলো তোমার বাবারা সন্তান যখন গর্ভে আসবে মা আরো বেশি বেশি ইবাদত করবে মা আরো বেশি বেশি বন্দেগী করবে বাবা আরো বেশি বেশি বন্দেগী করবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই গাউসে পাকের বাবার কাছে আসলেন এক মহিলা আসলেন হুজুরের কাছে নালি দিতে পারবার একটা নয় দুটি নয় এ মুসলমান সাত সাতটা কন্যা সন্তান আল্লাহ তারে দান করেছে কয়না গাউসে পাক মাটির মধ্যে বয়া বয়া খেলে দুলাবালি নিয়ে খেলে সব ছেলের একদিকে খেলে গাউসে পাকও খেলা করে বয়া বয়া বাজান সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পড়ে সুরা নাস পড়ে একা একা গুনগুন করে গায় আর পড়ালেখা করে গাউসে পাকের বাবার কাছে আসলেন ও মুসলমান এক মহিলা আসলেন আসিয়া বলে হুজুর আমার আমার স্বামী বড় জল্লাদ একটা নয় দুটি নয় সাত সাতটা কন্যা সন্তান হয়েছে এখন যদি এবারও যদি কন্যা সন্তান হয় আমারে শুদ্ধ বিদায় করে দিবে আমার স্বামী বলেছে হুজুর আমি একটু দোয়া করেন আমার জন্য একটা ছেলে হয় হুজুর বললেন তুমি আমার কাছে আসছো কেন মাপকাঠি দেখিয়া দোয়া করিয়া বলে বাবা মারে তুমি আসছো তোমার গর্বে এড়াও মেয়ে হয়ে আছে আবার মেয়ে হবে গাউসে পাক যখন এই গাই কত যখন সুন্দর উস্তাদ বললেন বাবা বললে এ মুসলমান শুনে নাও মন খারাপ করে মহিলা চলে যায় তার স্বামীকে নিয়ে চলে যায় গাউসে পাক দোলা বালি নিয়ে খেলে কয় মা গো তুমি কই গেছিলাম কয় গেছিলাম তো বাবা এই বাড়ি কামাগের বাড়ি কয় হ কয় কার কাছে তোমার বাবার কাছে কয় কেন গেছিলাম কয় গেছিলাম রে বাবা আমার বারবার একটা নয় দুটি নয় সাতটা মেয়ে সন্তান হয়েছে কয়টা জোরে বলেন কয়টা সাত সাতটা মেয়ে হয়েছে বাবা আবার আমি গর্ভবত হয়েছি আবার এবার যদি আমার কন্যা সন্তান হয় তাহলে আমার স্বামী বলছে আমাকে বিদায় করে দিবে আমার শুদ্ধ জীবনটা শেষ করে দিবে এই জন্য আসলাম অনেক দায় থেকে তোমার বাবার কাছে এই হুজুরের কাছে আসলাম হুজুর বলছে আবারও গর্ভে সন্তান মেয়ে সন্তান হবে আমি কাঁদতেছি আর কাঁদতে কাঁদতে জানলাম এই বুঝি বিদায়টা শেষ হয়ে যাবে কখন যেন চলে যায় এই ভয়ে কাঁদতেছি গাউসে পাক বলে দাঁড়াও মা কি হয়েছে তুমি হুজুরের কাছে গেছিলাম গেছিলাম কয় কি নিয়ে গেছিলাম কয় হুজুরের জন্য কিছু হাদিয়া নিয়ে গেছিলাম কি নিয়ে গেছিলাম কিছু কলা আর দুধ নিয়ে গেছিলাম সুবহানাল্লাহ বলো না
জান্নাতি খাবার দুধ নিয়ে গেছিলাম আর কিছু কলা নিয়ে গেলাম কয় হুজুর কি খাইছে কয় হ্যাঁ খাইছে হুজুর কি নিছে খাইছে হই গিছে কয় দাঁড়াও মা দাঁড়াও তোমার কলা রুটি খাইলো কলা দুধ খাইলো আর তোমার গর্বের ছেলে বানাই দিতে পারে নাই এটা আমি গাউস আমি বড় গাউস কি বারমান আমি আব্দুল কাদের জিলানি মানতে পারি না দাঁড়াও যা বাবা কি বাবা এই মহিলা আপনার কাছে আইছিল কয় হ কেন আইছিল তাই আইছিল তো মহিলার সাতটা মেয়ে কয়টা মেয়ে হ্যাঁ জোরে বলেন কয়টা মেয়ে সাতটা মেয়ে আল্লাহর ওলিদের পাওয়ার কেমন দেখেন কয়টা মেয়ে সাতটা মেয়ে এবারটা গর্ভবতী হয়েছে আবার আর একটা মেয়ে হবে কয় তাই এটা ছেলে বানাই দেন সুবহানাল্লাহ বলেন না ছেলে বানাই দেন কয় এটা হবে না সম্ভব না যাও ফিরে যাও ওটাও মেয়ে হবে কয় তাহলে ওর কলা রুটি ফেরত দেন সুবহান বলেন না যেটা খাইছেন ওটা ফেরত দেন এটা কেমনে ফেরত দিবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আমার ভাইরা আমার কয় বাবা তুমি কলা রুটি খাইলা লজ্জা করলো না তুমি যদি একটা মেয়ের ছেলে না বানাই দিতে পারো তুমি কেমন মাহবুব বান্দা আমার আল্লাহর প্রিয় বাবা হয় কলা ফেরত দাও রুটি ফেরত দাও না হয় তুমি এই মহিলার বাচ্চা এই দুনিয়ার মধ্যে ছেলে বানাইয়া দাও বাপ একখান লাঠি নিয়ে দিছে দাও দাঁড়া গাউস পাক দোষ শুরু করছে দৌড়াইতে দৌড়াইতে কবর গোরস্থান কবর গোরস্থান থেকে সমস্ত লোক উঠে দাঁড়াইছে কবর গোরস্থানের লোকগুলো দাঁড়ায় গেছে গাউসে পাকের দরুনের দিকে দাঁড়ায় উঠে দাঁড়ায় বলছে গাউসে পাক ঠেকাইছে সবাই আশ্চর্য গাউসে পাক দাবট দিছে এইবার একটা বাড়ি মারছে তার মধ্যে একটা বাড়ি মেরেছে গাউসে পাকের বাড়ি মারা মার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে বন্ধু তুমি আমার বন্ধুর গায়ে বাড়ি মারছো একটা ছেলে নয় সাতটা বাড়ি যে সাতটা মেয়ে ছিল সাতটা মেয়েকে আমি ছেলে করে দিলাম এবং গর্বে যেটা ওটারও আমি ছেলে বানাই দিলাম জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে একটা বাড়িতে একটা বেতের বাড়িতে সাতটা আটটা মেয়ে ছেলে হয়ে গেছে কিন্তু এই জাতির কোনো বগল এই আপনার বুকে পশম হবে না এটা কিয়ামত পর্যন্ত এই গাউসে পাকের ওই বাড়ির খাতিরে যারা মেয়ে থেকে ছেলে হয়েছে এদের বুকে থেকে কোনো পশম হবে না এই বুকের তাদের চিনাক্ত তার এই বুকের ভিতরে কোনো পশম হবে না সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে পাগলেরা এখনো রাত্রে ঘুমায় নাই এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রে আল্লাহ আজকের এই মাহফিলের বুলটটি মাফ কর মাফ করিয়া কবুল কর কবুল করিয়া ইয়ারা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দিও দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত আল্লাহ পরিবার পরিজন খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরা তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন শহাদায় কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদত বরণ করলো শহাদায় কারবালার জমিনে গোলাম দেন তরফ থেকে মাবুদ গো মাহফিলের সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দিও আশিকি রাসূল হযরত বেলাল আশিকি রাসূল হযরত আসকুরুনি সালমান ফারসি তমাম পৃথিবীর মধ্যে আল্লাহ চত্বরী কারিমাম চত্বরী কাউফির মাসায় কাদ্রিয়া সিস্তিয়া নকশা বন্দিয়া মজদ্দিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানি মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল সাফরান জুনাইদ বগদাদি খাস করে দাদু পেরে জেন্দা পেরে নাথপুরের জমিনে ঘুমায় গেল এই রূপগঞ্জের জমিনে যত পীরে কামেল ঘুমায় গেল
مبارك প্রত্যেকের রোগে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দিও আমার দয়াল ফিরদস্তগীর খাজা বাবা সিদ্দাল্লা মাও ফরিদপুরি বাবার নূরের দায়রায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় আল্লাহ সব নজর পৌঁছাও দয়া করে মা করে বড় পীরাম্মা জান আম্মা জান সেবানি তাম পৃথিবীর মধ্যে যা করব না শিখবায়া শিখবান উম্মতি মুহাম্মাদি নরনারী যে যেখানে ঘুমায় গেল প্রত্যেকের রোগে মোবারক গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছ সব নজর পৌঁছায় দাও আমরা যারা মিন আমিন করতেছি কার জন্য জনম দুঃখিনী মা নাই রে কার জন্য বাবা নাই মা সে বাবা নাই বাবা সে মা নাই এমন এতিম আমরা হইলাম রে আল্লাহ মাও নাই বাবাও নাই আমাদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন আল্লাহ খাস করে রূপগঞ্জের জমিনে এই মহল্লার মধ্যে নারায়ণগঞ্জের জমিনে যত উম্মতি মুহাম্মাদি ঘুমায় আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সব নজর পৌঁছাও আল্লাহ আম্মা বুদ্ধ দয়া করে মা করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ দয়া করে আলহাজ রফিকুল ইসলাম রফিক ভাই আল্লাহ সভাপতি আলহাজ মুজিবুর রহমান সাহেব আল্লাহ দয়া করে মা করে আজকের উদ্যোক্তা আলহাজ জনাব আনসার আলী সাহেব আল্লাহ মুফতি আবুল হাকিম জিয়াদি সাহেব জনাব ফজল জনাব আলে হাজি আল্লাহ মোর্শেদ আলম সাহেব আল্লাহ জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব ইমরান হাসান খোকন ভাই বাবর আলী আবেদি ভাই আল্লাহ এম এ আজিজ আল্লাহ আমিরুল ইসলাম সাহেব সাইফুল ইসলাম সাহেব আল্লাহ মুস্তাউদ্দিন আল্লাহ ব্যাপারী সাহেব আল্লাহ সুমন হোসেন বাবু ভাই আল্লাহ আল্লাহ দয়া করে জেলার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে আছে গোলাম রসুল ভাই আল্লাহ মাস্টার সাহেব সহ সবাই রে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলে যারা বসে বসে কান্দে জানি না কার মনে কি দুঃখ কার মনে কি কষ্ট মাবু আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের মনের বাসনা পুরা করে দে আজকের মাহফিলের খাতিরে আমাদের সবাইয়ের জীবনের গোনা মাফ করে দে আল্লাহ পরদালের মা বোনেরা কান্দে মা বোনদের কবুল করে নাও আল্লাহ দয়া করে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ আমার দেশের সরকারি দল বিরোধী দলের মধ্যক্ষ করে দাও আল্লাহ আমার দেশের নৌবাহিনী বিমান বাহিনী আর্মি বাহিনী পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী যত গ্রাম পুলিশ যত আল্লাহ আনসার বাহিনী সমস্ত বাহিনীকে দয়া করো আল্লাহ
আমার দেশের কৃষকের উপরে আল্লাহ রহমত দান কর আমার দেশে যারা চাকরি বাকরি করে প্রমোশন বানায়া দাও আমার ভাইরা যারা লেখাপড়া করে জেন শক্তি বানায়া দাও আল্লাহ গো দয়া করে মায়া করে যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ যারা বেনামাজি কিছু নামাজি বানায়া দাও যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আজকের মাহফিল আল্লাহ মাইকেল আমান ডেকোরেটর ম্যান আল্লাহ ক্যামেরাম্যান আল্লাহ দয়া করে মায়া করে পাকশালার কর্মীর সব এই মাহফিলের কমিটির সকল সদস্যদের পূর্ণ সুস্থ রেখে হায়াতে তৈবা দান করো আল্লাহ এই মহল্লার মধ্যে যারা বাস করে তাদের কবুল করে নাও আল্লাহ যে বাড়ি তুলাম একরাম খানা খেয়েছে আল্লাহ ওই ঘরের মধ্যে বরকত দাও বাড়ির মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের তুমি কবুল করে নাও রে আমাদের সিনা থেকে গুনাহ জরায়া দাও রব্বির রহমা কামা রব্বানি সগীরা আল্লাহ 10,000 5,000 2,000 1,000 3,000 1,000 করে 500 করে 100 করে 200 করে 50 করে 10 টাকা 20 টাকা যে যে নিয়তে দান করলো তাদের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রে আল্লাহ আল্লাহ একদম যেন তোমারে না বলি তোমার নাম লইতে লইতে তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের করো আমিন আমিন সুম্মা আমিন বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ